হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মো। আজকে আমি আমার একটা ফ্যামিলি ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি। পুরো বিয়ে বাড়িটাই তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। কি পরবো, কিভাবে সাজবো কিছুই ভেবে পাচ্ছি না। জানোই তো সব মেয়েদের একটাই প্রবলেম, তার এখানে যা ঠান্ডা পড়েছে, আমার তো একটুতেই বেশি ঠান্ডা লাগে। এটা একটা আমার সমস্যা বলতে পারো, ঠান্ডা একদম সহ্য হয় না। স্টাইল কি করবো, সোয়েটার না পরতে হয় এখন। চলো চাই, চলো তাহলে ফেসটা ওয়াশ করে মেকআপটা স্টার্ট করে দিই। মেকআপের আগে আমি আমার স্কিনে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এখন প্রচণ্ড ঠান্ডা, এতে আমার স্কিনটা খুব ভালোভাবে হাইড্রেট থাকবে আর আমার স্কিনটা ড্রাই হবে না। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার ইউজ করছি, এতে আমার পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে আর মেকআপটাও খুব ভালো হবে। আমি এখানে ফাউন্ডেশনের জন্য ইউজ করছি মেবলিনের ফুল কভারেজ ফাউন্ডেশন, এটা আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি। এরপরে আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি মেবলিনের কনসিলার ইউজ করছি, এই কনসিলারটাকে আমি আমার চোখে প্লাস আমি আমার হাই পয়েন্টগুলোতে দিচ্ছি। এরপরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বাকি মেকআপটা আর হেয়ারটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, কারণ অলরেডি 7:30 বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে। আমি যদি পুরো মেকআপটা এখন তোমাদেরকে দেখাতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে আমার। আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, এবারে গাড়ি আসলেই আমরা চলে যাব। একটু কার্লস করে নিয়েছি আমার হেয়ারে। গাইস, আমি চলে এসেছি, তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, পান খাচ্ছি।